क्लिक कर दिव जाते वीडियो पोस्ट कर ले नोटिफिकेशन तुम्हारे मोबाइल सब प्रथम चले जाए तो एगारोटा बेजे गए तो रान्ना कर टाइम हो जाए कारण एगारोटा पेरिए गए एगारोटा दस बजे और एक दिखे हमारे देखो दीदी हेलो बोलो बाहर तक बोलो सबा देखे तो तुम्हें आटक माटक साटकली और शुद्ध हिंदी चलते कथा एन तो जैक चलो हमें रान्नाटे बस कर दी कारण ना अनेक लेट हो जाए हजबैंड आज के बाड़ीते ही आ আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি বাজার এই যে দেখো আমি বাজারগুলোকে এখানে এই অবস্থায় রেখে দিয়েছি কারণ আমার টাইমই হয়নি ওগুলো এখন ধোয়া টোয়াল তো পরে করব তার আগে আমি রান্নাটা কিছুটা বস করে দিয়ে তারপর আমি ওগুলোকে ধোবো তো আজকে আমি কি রান্না করে স্পেশাল কিছু রান্না করব আমার বরের ফেভারিট রান্না তো বরের এই ফেভারিট করতে হবে নাকি ওই জন্য আমি বরের পছন্দের সব কিছু করব আজকে কিছু স্পেশাল ইয়ে নওকেশন নয় যে স্পেশাল ওকেশনের জন্য স্পেশাল যদি মন যায় সেদিনই বরের পছন্দের কিছু রান্না করি তো আজকে আমি এই যে এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা করব এখনো জানি না আমি কিভাবে কি রান্না করব তবে নারকেল আনা আছে আর এই যে এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি সকালেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর বাজার থেকে আজকে নিয়ে আসিনি চিকেনটা আমি কাল এনেছিলাম তো ফ্রিজে ছিল তো এটা বরফটার গলি ইয়ে করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট করে যা চিকেনটা আমি এই যে পেঁপে আর আলুটা এখনো কাটা হয়নি তো পেঁপে আর আলু দিয়ে আমি চিকেনটা কষা টাইপের বানাবো আর শাক ভাজা বানাবো আর এই যে পটল ভাজা আর মুগের ডাল বানাবো মটরশুঁটি দিয়ে মুগের ডাল তো চলো আমি রান্নাটা স্টার্ট করে দিই আর আমি এখানে চলে এসেছি প্রথমে ফার্স্টে আগে মুগ ডালটা আমি একটু শুকনো কড়াইয়ে একটু ইয়ে করে নেবো গরম ভেজে নেব তো তারপরে আমি ওটা ধুয়ে আর ওই যে প্রেসার কুকার আছে ওটাতে আমি দিয়ে দেবো কারণ আমার কড়াইয়ে এখন সিদ্ধ করে এখন টাইম নেই কড়াইয়ে সিদ্ধ করলে একটু টেস্ট ভালো হয় কিন্তু আমার অত টাইম নেই এখন তো আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব আর মটরশুঁটিটা জাস্ট ওই তেলে ভেজে নেব তখন তো চলো আমি ডালটা পোস্ট করে দিই জলদি জলদি করে করে নিই আমি ভাত বস করে দিয়েছি আর এদিকে ভাবলাম যে ডালটা করে নিই আগে ফার্স্টে তারপর চিংড়িটা চিকেন ওইসব পরে করবো যে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি তো এগুলো কদিন মটরশুঁটি নিই কারণ মার্কেটে এখন অ্যাভেলেবেল নেই মটরশুঁটি তো এগুলো কী হয় এনে রেখে দিই ফ্রিজে আমরা তো চলো আমি ফটাফট করে নিয়ে যাবো ডাল হয়ে গেছে আর আমি পটলটা ভেজে নিচ্ছি এবার আর পটলটা এই যে এইভাবে কেটেছি আচ্ছা তো ওইদিকে সব হয়ে গেছে এবার বাকি আছে শুধু চিংড়িটা আর চিকেনটা বাকি আছে তো আমি চিংড়িটার জন্য এই যে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি তো আমি আজকে কি বানাচ্ছি আজকে আমি নারকেল চিংড়ি বানাচ্ছি পুরো সিম্পলের মধ্যেই তো চলো তোমাদেরকে দেখাই কি কি লাগছে বানানোর জন্য চিংড়ি এটা আগেও দেখিয়েছি তোমাদেরকে এটা আছে নারকেল বাটা এখানে পেঁয়াজ কুচনো আছে তোমরা চাইলে পেস্টও ব্যবহার করতে পারো এখানে পোস্ত আর দু রকমের কালো সরষে সাদা সরষে পেস্ট আছে এক চামচ করে করে নিয়েছি পোস্ত দু চামচ আছে এটাতে আদা রসুন আছে তো এটা বেশি আছে আমি চিকেনটার জন্য বেটেছি আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন চিনি তো লাগবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে তো চলো আমি ফটাফট রান্নাটা স্টার্ট করে দিই তোমরা দেখতে থাকো ফার্স্টে আমি এই যে চিংড়িটাতে আমি নুন হলুদ আগে একটু দিয়ে মেখে নেবো চিংড়িটা আর আমি এটা পুরো রান্নাটাই আমি এটা সরষের তেলে করবো তো আমি এই যে সরষের তেল এখানে গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি এই যে চিংড়িটা এক এক করে দিয়ে দেবো ভাজার জন্য
আমার এই যে চিংড়িটা ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে এবারে আবার সরষের তেল দিয়ে দেব। তো এই যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে কুচি কুচি করে রেখে যে পেঁয়াজগুলো। এবার ভালোভাবে ভাজতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে চিড়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা এইগুলো। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে এক চামচ আদা রসুন দিয়ে দেবো। এই যে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে সরষে পোস্ত যে বেটে রেখেছে এটা। এটা আমি একটু ভেজে নেব, আগে একটু জল দেব আমি এটাতে, একটু জল দিয়ে দিলাম যদি সরষেটা পুড়ে না যায়। এটা একটু দু মিনিটের মতো এটা ভালোভাবে একটু কষে নেব, এর মধ্যেই দিয়ে দেব এই যে হলুদটা একটু দিয়ে দেব এটার মধ্যেই। একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো, এই যে একটু। তো এটা ভালোভাবে মিশিয়ে নিই আমি। এর মধ্যে এবার এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে নারকেল বাটাটা। এখানে আমি দু চামচ নারকেল বাটা দিলাম, এটা একটু ভালোভাবে মিশিয়ে নিই। একটু মানে দু মিনিটের জন্য এটাকে ভালোভাবে ভাজতে হবে, এই যে কাঁচা নারকেলের গন্ধটা চলে যায়। আর এই যে নারকেলটার উপরেই দেওয়ার পর আমি এই যে একটু দইটা দিয়ে দিলাম, এটা আবার একটু ভালোভাবে নেড়ে নিই। এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো এটাকে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চিনি একটু। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, তো এইগুলো কি ওরা একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। দইটা আমি দেখাতে ভুলে গেছিলাম আগে, চিনিটা গলে যাক, তারপর আমি এটাতে জল দেবো একটু। তো এই যে আমার নারকেলটা যে মশলাটা সব ভালোভাবে কষা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে চিংড়িগুলোকে, একটু ভালোভাবে মিশিয়ে নিই। তো আমার চিংড়িটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এটাতে জল দিয়ে দেবো, বেশি তো ঝোল করবো না, জাস্ট অল্প ওই গ্রেভির জন্য জল দিলাম। তো এটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো তোমরা দেখলে যে এটা নারকেল চিংড়িটা প্রায় হয়ে গেছে, পাঁচ মিনিট হলে আমি ওটাকে বন্ধ করে দেবো, তারপর আমি চিকেনটা করবো। আর এখন একটার কাছাকাছি বাজতে যায় তো ঝটপট করে চিকেনটা করে নেবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে আমার খাবার টাইমে। তো চলো ততক্ষণের জন্য টাটা, আর তোমরা ভিডিওটা স্কিপ একদম করবে না, পুরো ভিডিওটা দেখো। তো চলো। আমরা বসে গেছি খেতে আর অনেক লেট হয়ে গেছে, এখন 2:10 বাজে। এই যে আজকে আমি একা আগে বসে যাইনি, সঙ্গে নিয়ে বসেছি আর এই যে আমার ছেলে। তো চলো আমরা খাওয়াটা স্টার্ট করে দিই, আর কি কি নিয়েছি আগে দেখি দিই একবার। এই যে এখানে আছে ভাত, পটল ভাজা, আম, আর এটা হচ্ছে ওই ইয়ে চিংড়িটা, নারকেল চিংড়িটা। আর এখানে আছে চিকেন কষা, আর এই মুগের ডাল, আর এই যে সেম আছে আমার কাছেও, আর এই যে গন্ধরাজ লেবু আর নুন আছে। খাওয়াটা স্টার্ট করি, আর এই যে আজকে এনার পছন্দ মতো রান্না করেছি আমি, তো দেখি খেয়ে পর কি বলে।
আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বলো? খুব সুন্দর, খুব ভেরি টেস্টি, ডেলিশিয়াস হয়েছে, একদম ভালো হয়েছে, মন ভরে খেলাম আজকে। অন্যদিন খেতে অত টেস্টি হয় না, আজকে খুব টেস্টি হয়েছে বলছে। যাই হোক, তোমরা শুনলে যে কেমন হয়েছে আজকে, ও সত্যি ভালো হয়েছিল। কারণ জানি না কেন আজকে ও নাম করে করেছে, হয়তো তার জন্য বেশি ভালো হয়েছে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ অনেক লেট হয়ে গেছে, এখন 2:30 বাজে। তো আমি আর বেশি ভিডিওটা লম্বা করতে চাইছি না। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে আবার। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।